অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার পর্দা উঠবে বাইডেনের নতুন প্রশাসনের তবে নয়া প্রেসিডেন্ট ক্যাবিনেট শুরু করতে যাচ্ছেন হাতে গোনা কয়েকজন ডেপুটিকে সঙ্গে নিয়ে এর আগে বাইডেন মনোনীত মন্ত্রী পরিষদের অনুমোদন নিতে হবে সিনেট থেকে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বৈচিত্র্য ও সমতার প্রতিফলন ঘটছে বাইডেনের মন্ত্রী পরিষদে তার অংশ হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন প্রেসিডেন্ট মনোনীত অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন তার নিয়োগ চূড়ান্ত করা নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার সকালে শুনানি হবে সিনেট ফাইন্যান্স কমিটিতে তার নিয়োগ সিনেটে নিশ্চিত হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা সিআইএ এর ডেপুটি ডিরেক্টরের দায়িত্বে ছিলেন অরবিল হেইনস তাকে জাতীয় গোয়েন্দা সংস্থার ডিরেক্টর হিসেবে মনোনীত দিয়েছেন জো বাইডেন এর মধ্য দিয়ে অরবিলই হবেন এ পদে প্রথম নারী একই দিন সিনেট ফরেন রিলেশনস কমিটিতে শুনানি হবে জো বাইডেন মনোনীত পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে দলের মনোনয়ন দৌড়ে বাইডেনের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইন্ডিয়ানা স্টেটের মেয়র পিট বুটিগিগ তাকেই বাইডেন পরিবহন মন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন তার মনোনয়ন নিয়ে শুনানি হবে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এছাড়াও বাইডেন ক্যাবিনেটের প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন লয়েড অস্টিন তাকেই প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন হুবু প্রেসিডেন্ট এছাড়াও বাইডেন প্রশাসনে প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে নিয়োগ পাচ্ছেন জেইন সিদ্দিক আসমাতুলি নিউজ 24